আমরা চলে এসেছি গণেশ চাইনিজ স্টল। গণেশ চাইনিজ স্টল এটা একটা স্ট্রিট ফুড, এবং এখানে হচ্ছে যে স্ট্রিট ফুড পাওয়া যায়, আপনারা দেখতে পাচ্ছেন চিকেন স্যাটে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম চপ কাটলেট রয়েছে, বিরিয়ানির হাঁড়ি দেখতে পাচ্ছেন, মোমো দেখতে পাচ্ছেন, এবং একেবারে শীতকালের দিনে দুপুরবেলায় গায়ে রোদ মেখে বেশ একটা স্টলে দাঁড়িয়ে খাওয়া বা স্টলে বসে খাওয়া, এখানে বসার অ্যারেঞ্জমেন্টও আছে, নানান রকমের খাবার এখানে পাওয়া যায়, রুমালি রুটি এখানে পাওয়া যায়, এবং এখানে অনলাইন পেমেন্টেরও অপশান আছে। তো আমরা গণেশে চলে এসেছি, গণেশে আমরা এখন অর্ডার করব চিকেন স্যাটে, এবং তার সঙ্গে হচ্ছে চিকেন মোমো, একটা চিকেন মোমো আর একটা চিকেন স্যাটে ওই টেবিলে। তারপর আমরা গণেশের কাছে জেনে নেব যে এই প্রতিষ্ঠান কতদিন চলছে, এখানে আর কী কী খাবার পাওয়া যায়, খাবারের গুণগত মান খাওয়ার পর আমরা নিশ্চয়ই আপনাদেরকে জানাবো। এবং আমরা যদি আপনাদেরকে একটু কিচেনটা দেখাই, তো আপনারা দেখতে পাচ্ছেন ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন একটি কিচেন, যার মধ্যে সমস্ত রকম রান্নাবান্না হচ্ছে। তো স্বাস্থ্যের দিকটা এখানে যিনি আছেন মালিক গণেশ, তিনি যথেষ্ট খেয়াল রেখেছেন যাতে ক্রেতাদের স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা তৈরি না হয়, এবং সমস্ত রকম খাবার দু জায়গায় দু রকমভাবে, এখানেও আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্রাই চলছে, এবং ভেতরেও আপনারা কিচেনের একটা পার্ট দেখতে পাচ্ছেন, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশের মধ্যে সমস্ত খাবার দাবার, এবং দেখতে পাচ্ছেন যে রেফ্রিজারেটর রয়েছে, রেফ্রিজারেটরের মধ্যেও যে সমস্ত সবজি এই সমস্ত পেঁয়াজ ইত্যাদি স্টোর করে রাখার ব্যবস্থা রয়েছে। তো আপনারা নিশ্চিন্তে চলে আসতে পারেন যে কোনো দিন, একেবারে লোকেশনটা আপনাদেরকে একটু ভালো করে আমি বুঝিয়ে দিই, এই যে বীরহাটার দিক থেকে যে রাস্তাটি আসছে এবং বিবেকানন্দ কলেজ মোড় থেকে যে রাস্তাটি আসছে, অর্থাৎ বর্ধমান আরামবাগ রোডের ওপরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে নতুন বিল্ডিংটা হচ্ছে, সেই বিল্ডিংয়ের একদম উল্টো দিকে হচ্ছে গণেশ চাইনিজ স্টল। গণেশ চাইনিজ স্টল একদম রাস্তায় বসে, রেস্টুরেন্ট স্টাইল খাবারের যে স্বাদ সেটা যদি নিতে চান সস্তায়, তাহলে অবশ্যই চলে আসুন গণেশ চাইনিজ স্টলে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার সঙ্গে আমার টিমের দুজন মেম্বারও রয়েছে, যারা আজকে খাবার টেস্ট করে যারা আপনাদেরকে জানাবে যে খাবারের গুণগত মান ওদের কেমন লাগছে। এবং আমরা পুরো কোভিড বিধি মেনে, করোনা চলছে, আমরা প্রত্যেকে আমরা মাস্ক পরে আছি, এবং তার সঙ্গে আমাদের সামনে স্যানিটাইজার রয়েছে, আমরা সঙ্গে করে স্যানিটাইজার নিয়ে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন স্যানিটাইজারের ডিব্বা আমাদের কাছে আছে, এবং আমরা প্রত্যেকে হাত স্যানিটাইজ করে নিচ্ছি। তো আমরা একদম পুরো স্বাস্থ্যবিধি মেনে সমস্ত কাজটা করার চেষ্টা করছি। অলরেডি চলে এসেছে একটা আইটেম, যেটা হচ্ছে চিকেন স্যাটে। আপনারা বিভিন্ন রেস্টুরেন্টে খেয়েছেন, বিয়েবাড়িতে খেয়েছেন, তো বর্তমানে যে সমস্ত স্ট্রিট ফুড ভেন্ডার্সরা আছে সেখানে চিকেন স্যাটে, আমি আমাদের টিম মেম্বারকে বলবো ওটা একটু তুলে দেখাতে, তাহলে আপনারা আরও পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে লেন্থ কতটা, এবং তারপর খাওয়ার পর ও জানাবে যে এই আইটেমটা কেমনভাবে খেতে লাগলো বা কতটা সুন্দর খেতে হয়েছে, এবং তারপরে আমরা এর দামগুলো সম্পর্কে আপনাদেরকে জানাবো। একদম গরম 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 মোমো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, সুন্দরভাবে তৈরি হয়েছে গরম গরম মোমো, তো দেখেই আর লোভ সামলানো যাচ্ছে না, আপনারা যে কোনো দিন চলে আসুন। এবং আরও একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, যদি কেউ কাপল হিসাবে আসেন তাহলে এই যে আমি কিচেন দেখালাম, সেই কিচেনের ভেতরেও একটু নিভৃতে বসে আপনারা গল্প করতে করতে খাবার খেতে পারেন। তো এখানে কোনো রকম কোনো ব্যাপার নেই যে সবসময় আপনাকে রাস্তার ধারেই বসতে হবে, তো আপনারা একদম ভেতরে বসে নিরিবিলি পরিবেশে সুন্দরভাবে গল্প করতে করতে খাবার খেতে পারেন। তো যদি কেউ মনে করেন সামনে ভ্যালেন্টাইন্স ডে আসছে, কাপল নিয়ে আসতে চান আপনারা, তাহলে অবশ্যই চলে আসুন গণেশ চাইনিজ স্টলে, এবং দুরকম পরিবেশেই আপনারা খাবারের স্বাদ উপভোগ করতে পারবেন। মোমোর স্যুপ এদিকে রেডি হয়ে গেছে, একদম গরম গরম খাবার এখানে সবসময় পাবেন, একদম চট জলদি তৈরি করে আপনার সামনে পরিবেশন করা হবে, যার জন্য এখানে খাবার থেকে আপনার কোনো রকম শরীর খারাপ হওয়ার কোনো ভয় থাকছে না। যদিও স্ট্রিট ফুড কিন্তু এতটাই হাইজিন মেনটেন করে করা হচ্ছে যে আপনার নিরাপদে নিশ্চিন্তে এই খাবার খেতে পারেন। তো বলতে বলতে দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে মোমো, দুদিকে দু রকম, একটা সস একটা চাটনি, তার সঙ্গে স্যুপ, এবং চলে এসেছে সুন্দর মোমো, এত সুন্দর ডেলিশিয়াস দেখতে লাগছে, দেখেই রীতিমতো খেতে ইচ্ছে করছে। তো ওই দিকে আপনারা দেখতে পাচ্ছেন চিকেন স্যাটে, আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন মোমো। তো এরা যখন খেতে থাকবে তখন এদের কাছ থেকে একটু রিভিউ নিয়ে নেব যে খাবারের স্বাদ কেমন হয়েছে। কেমন লাগছে চিকেন স্যাটের স্বাদ? খুব সুন্দর, খুব সুন্দর, বেশ ভালো লাগছে,
তাহলে অপরকে আপনি সাজেস্ট করবেন এখানে আসার জন্য? একদম একদম। এবং এসে গণেশে এসে চিকেন সেটের স্বাদ নিয়ে যাওয়ার জন্য আপনি সবসময় সাজেশন দিচ্ছেন? একদম একদম। খুব ভালো, আমরা দেখতে পাচ্ছি এখানে মোমো, মোমোর স্বাদ কেমন হয়েছে? ভালো। আচ্ছা মোমোর স্যুপটা খেয়ে একটু কি বলবেন যে মোমোর স্যুপটার স্বাদ কেমন এসেছে? চলুন আমরা স্যুপটারও স্বাদ জেনে নিই। বেশ গরম গরম আছে তো? হ্যাঁ। আর তার সঙ্গে যে সসটা দেওয়া হয়েছে আর যে চাটনিটা দেওয়া হয়েছে সেগুলোর স্বাদও খুব ভালো লাগছে। হ্যাঁ। তাহলে আপনি কি সকলকে সাজেস্ট করবেন গণেশে আসার জন্য? হ্যাঁ অবশ্যই। আমরা জেনে নিলাম, যারা খাচ্ছেন এখানে তারা জানাচ্ছেন যে কেমন স্বাদ হয়েছে এবং খেতে ঠিক কেমন লাগছে সেই বিষয়ে আমরা জেনে নিলাম। তো চলুন এখানে যে ওনার আছে, ওনার গণেশ, গণেশের সাথে আমরা একটু কথা বলে নেব। তো আমরা এখন একটু কথা বলে নেব এই দোকানের যিনি ওনার আছেন গণেশবাবু, ওনার সঙ্গে কথা বলে নেবো। আপনারা দেখতেই পাচ্ছেন একদম পুরো মাছো হিরোর মতো দেখতে যিনি বসে রয়েছেন উনি হচ্ছেন গণেশবাবু। তো আপনার দোকান কতদিনে? তিন বছর হয়েছে স্যার। তিন বছর হয়েছে উনি দোকান করেছেন। আচ্ছা এই করোনা পরিস্থিতির জন্য ব্যবসার কতটা ক্ষতি হচ্ছে? ক্ষতি ভালোই হচ্ছে, মানে কাস্টমার আসা বা লকডাউনের জেরে বন্ধ রাখার সমস্যা। আচ্ছা এই যে আপনার এখানে দেখলাম যে চিকেন স্যাটে বিক্রি হচ্ছে, তো বর্তমানের আর কোনো স্টলে তো আমি কোথাও চিকেন স্যাটে বিক্রি হতে দেখিনি, তো স্টলে চিকেন স্যাটে বিক্রি করার আইডিয়াটা আপনার মাথায় কিভাবে এলো? আমি একদম ফুড করে একটা একটা করে আইটেম বার করছি। আচ্ছা আপনি নিজেই একটা একটা করে আইটেমের কথা ভাবনা চিন্তা করে বার করছেন, আর কাস্টমার যারা আসছেন তারা চিকেন স্যাটে কেমন ভাবে নিচ্ছে? ভালোভাবে নিচ্ছে। আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে। তাহলে এই দোকান থেকেই মোটামুটি আপনি অনেকগুলো কর্মচারীও রেখেছেন দেখছি, তো এদের তো তাহলে কোভিড পরিস্থিতিতে আপনি একটা বিকল্প কাজেরও সংস্থান করতে পেরেছেন? হ্যাঁ স্যার করতে পেরেছেন। তাহলে অনেকগুলো পরিবারের মুখে আপনি অন্ন তুলে দেওয়ার রাস্তায় আসতে পেরেছেন। অনেক ধন্যবাদ আপনাকে যে এই পরিস্থিতিতেও আপনি অনেক মানুষের কথা ভেবেছেন এবং এরকম একটা প্রতিষ্ঠান বর্ধমান শহরে করেছেন। অনেক শুভেচ্ছা রইল আমাদের তরফ থেকে।